রোববার সন্ধ্যায় তেজগাঁ পুলিশের এক বড় কর্মকর্তা তার এক সহযোগীকে কারণবাজার মুরগির পট্টিতে পাঠিয়েছিলেন 3 কেজি মুরগি কেনার জন্য। কিন্তু সেই ব্যক্তি মুরগি কিনে ফেরত আসার সময় একটি দোকানে মাপ দিয়ে দেখতে পান যে তাকে 3 কেজিতে 800 গ্রাম কম দেওয়া হয়েছে। এরপর সেই ব্যক্তি সেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানোর পর সেটি জানানো হয় ভোক্তা অধিকারে। তারপর কি ঘটেছে দেখতে থাকুন। দুপুরবেলা রোদের কারণে দেখা যায় না ওইটা, আর হে মুরগি নিয়েছিলাম আমরা, মুরগিটা বাল্টি ইস্তে দিয়া তো মাপ দিতে আর বলতে পারি না। পরে রোদের কারণে আমরা তো বুঝতে পারি না, পরে বাল্টি উঠেছে দেখেই অবস্থা। এই দেশের ওসিরি দুটো, একটা থানার ওসিরি দুটো এই অবস্থা হয়। সাধারণ মানুষ তাহলে দিনে এই যদি পড়ো না তাহলে এরকম ভাবে না বুঝে কজন রে দিছে সাধারণ মানুষ কি হইবো? আমার কথা হচ্ছে বললাম না, একবার বিতর্ক করে তর্ক বিতর্ক করে না। মূলত হয়েছে আপনার, আমরা গিলাগুলি যা পাইকারি গিলাগুলি যা দিয়েছিলাম তো হে বালতিটা নামায় গিলাটা মাপ দিয়েছিল। মাপ দেওয়ার পরে আর আমরা উড়েতে খেয়াল নেই, বালতিটা জিরো করার কোনো সরণ ছিল না। তো এর ভিতরে কাস্টমারটা আসছিল আর আমরা মুরগি মাপ দিয়েছিলাম আর তারপরে পরবর্তীতে দেখে অবস্থা বালতি জিরো নেই। তো একটু ছিল সোমবার সকালে কারণবাজারের সেই দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরপর সেই দোকানিকে 10,000 টাকা জরিমানা করা হয়। তবে এ সময়ে সেই থানার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে যে ব্যক্তি নিয়ে গেছিলেন তাকে পাওয়া যায়নি। তবে পুলিশের একজন এসআই পরিতোষ নামে তিনি জানান যে এরকম একটি ঘটনা ঘটেছিল যেটি আপনারা ভিডিওতে দেখতে পেলেন। বন্ধুরা, আপনারা এমন প্রতারণার শিকার হলে অথবা কেউ ওজনে আপনাকে কম দিলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে বিষয়টি আপনারা অবগত করবেন এবং তাদের একটি হটলাইন আছে, সেই অভিযোগ দেবেন। তাহলে আপনি সেই অভিযোগ দেওয়ার পর জরিমানা করে যে অর্থ জরিমানা করা হবে সেখান থেকে আপনাকে দেওয়া হবে 25%। দেশে বিভিন্ন পণ্য, খাদ্য, বস্ত্র এবং বিভিন্ন জিনিসপত্র কিনতে গিয়ে এভাবেই অনেকে ঠকছেন। কেউ ওজনে কম পাচ্ছেন, কারোর কাছে আবার বেশি দাম রাখা হচ্ছে। এমন হয়রানির শিকার হলে দ্রুত বিষয়টি আপনারা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্টকে জানাবেন, তাহলে তারা সেখানে অভিযান চালিয়ে সেই ব্যক্তিকে সাজার আওতায় আনতে সক্ষম হবে।